আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার একুশ সালের গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন কয়টি পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের মোট উপজেলা কতটি বর্তমানে বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বইটি ছাব্বিশ জুলাই দু হাজার একুশ এনআইসিএআর এর একশো সতেরোতম বৈঠকে কোন উপজেলার অনুমোদন দেওয়া হয় উপরের সবগুলো বর্তমানে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কতটি আঠাশটি বাংলাদেশের আঠাশতম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত জাকিগঞ্জ সিলেট বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য কোনটি টাকার অঙ্কে বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য তুলা বাংলাদেশের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত জন মন্ত্রিসভায় মন্ত্রীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত বিশ জন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন বর্তমান বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী তিনজন বর্তমান বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত মাথাপিছু জিডিপি দুই মার্কিন ডলার জিডিবি এর প্রবৃত্তির হার কত পাঁচ দশমিক চার সাত পারসেন্ট কৃষিখাতের কৃষিখাতের প্রবৃদ্ধির হার বর্তমানে কত তিন দশমিক চার পাঁচ পার্সেন্ট শিল্পখাতের প্রবৃদ্ধির হার বর্তমানে কত ছয় দশমিক এক দুই পার্সেন্ট সেবা খাতের প্রবৃদ্ধির হার কত পাঁচ দশমিক ছয় এক পার্সেন্ট কৃষিখাতের অবদানের হার কত তেরো দশমিক চার সাত সমসাময়িক এই হিসাব থেকে কিন্তু সাম্প্রতিক যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাই একটু মনোযোগের সাথে এই হিসাবগুলো দেখে রাখুন শিল্পখাতের অবদানের হার কত চৌত্রিশ দশমিক নয় নয় পারসেন্ট সেবা খাতের অবদানের হার কত একান্ন দশমিক পাঁচ তিন সম্প্রতি তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে কবে পনেরোই আগস্ট দু সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন কে নরেন্দ্র মোদী আঠাইশ জুলাই দু হাজার একুশ পেরুর তেষট্টিতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে পেড্রোস্তিলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস পার্শ্ব কোন দেশের তৈরি রাশিয়া ইন্টারন্যাশনাল ইয়ার অফ গ্লাস কোন সাল দুই বাইশ সালকে বলা হয় ইন্টারন্যাশনাল ইয়ার অব ক্লাস চব্বিশ আগস্ট দুই হাজার একুশ যুক্তরাষ্ট্রের নিউ প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ক্যাথিহকুল সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রীকে ফিমো নাওমি মাতা আফা ফিমে নাওমি মাতা আফা সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নিচের কোন স্থানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায় সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারায় উপরের সবগুলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বর্তমান মহাসচিবকে হুয়ান কার্লোস সালাজার ক্যারিবিয়ান কমিউনিটির বর্তমান মহাসচিবকে কার্লা নাটালি বার্নেট অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান প্রেসিডেন্টকে কোলেন ভিক্সেন কেলাপিন কোয়ালেন ভিকসেন কেলাপিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অর্থাৎ আইসিসি সদস্য দেশ কতটি বর্তমানে একশো ছয়টি আঠেরোই জুলাই দুই কোন দেশটি আইসিসির সদস্য পদ লাভ করে মঙ্গোলিয়া তাজিকিস্তান সুইজারল্যান্ড অর্থাৎ উপরের সবগুলো দেশ আঠেরোই জুলাই দুই হাজার একুশ আইসিসির সদস্যপদ লাভ করে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে তিরিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর দু পর্যন্ত অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় তিরিশ নভেম্বর থেকে তিরিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর দু এই সালে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার ডাব্লুটিও মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে জেনেভা সুইজারল্যান্ড চব্বিশতম আন্তর্জাতিক এইড সম্মেলন এইড সম্মেলন কবে অনুষ্ঠিত হবে উনত্রিশ জুলাই থেকে দোসরা আগস্ট দুই হাজার বাইশ সালে এটি অনুষ্ঠিত হবে চব্বিশতম আন্তর্জাতিক এইড সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে মন্ট্রিল ক্যানাডা বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ বর্তমানে কোনটি চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ বর্তমানে কোনটি যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসেবে বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় একক দেশ হিসেবে বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম ষষ্ঠ তেরোতম সাফ ফুটবল কবে অনুষ্ঠিত হবে অক্টোবর দুই সালে এটি অনুষ্ঠিত হয়েছে তেরোতম সাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল মালদ্বীপে দ্বিতীয় বাংলাদেশ হিসেবে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দু সালের জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন কে এটি নির্বাচিত হয়েছিল বাংলাদেশের সাকিব আল হাসান বত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হয় তেইশ জুলাই থেকে আট আগস্ট দু পর্যন্ত এটি কোথায় অনুষ্ঠিত হয় তেইশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় টোকিও জাপান সবচেয়ে বেশি পদক পদকজয়ী দেশ কোনটি যুক্তরাষ্ট্র দ্রুততম মানবকে টোকিও অলিম্পিকের দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন মার্শেল জ্যাকবস ইতালি দ্রুততম মানবিকে অ্যালেইন থম্পসন থম্পসন হেরাহো জামাইকা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে